বাংলাদেশ ইংল্যান্ড ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে দ্বিতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট। শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে বিকেল 5:30টায় শুরু হবে খেলা। তার আগে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট 8 দল। এই গ্রুপে ইংল্যান্ড ছাড়া বাংলাদেশের অপর প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও মালয়েশিয়া। বি গ্রুপে রয়েছে কেনিয়া, নেপাল, ইন্দোনেশিয়া ও ইরাক।